গুড এভরিবডি, এখন আমরা ক্লাস ইলেভেনের জীবের শ্রেণীবিন্যাস চ্যাপ্টারের অন্তর্গত ব্যাকটেরিয়া, সায়ান ব্যাকটেরিয়া, রিকেটসিয়া, মাইক্রোপ্লাজমা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কিত এক নম্বরের ছোটো ছোটো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, সমস্ত জীবই একটি আদিম অণুজীব থেকে উৎপন্ন হয়েছে, তার নাম কি? উত্তর হবে প্রোজিনোট, একে আবার লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টার নামেও অভিহিত করা হয়ে থাকে। নেক্সট, আর্কিব্যাকটেরিয়ার অন্তর্গত যে সমস্ত ব্যাকটেরিয়া কার্বন ডাইঅক্সাইড ও জলকে সংযুক্ত করে মিথেন উৎপন্ন করে তাদের কি বলে? উত্তর হবে মিথানোজেন্স, যেমন মিথানোব্যাকটেরিয়াম। নেক্সট, যে সকল ব্যাকটেরিয়া অতি উচ্চ তাপমাত্রায় দ্রুত বংশবৃদ্ধি লাভ করে তাদের কি বলা হয়? উত্তর হবে হাইপার থার্মোভিলস, যেমন থার্মোকক্কাস। নেক্সট, যে সকল ব্যাকটেরিয়া তীব্র আম্লিক মাধ্যমে জন্মগ্রহণ করে এবং বংশবিস্তার লাভ করে তাদের কি বলে? উত্তর হবে চূড়ান্ত অ্যাসিডোফিলস, যেমন ফেরোপ্লাজমা। নেক্সট, যে সকল ব্যাকটেরিয়া তীব্র লবণাক্ত মাধ্যমে জন্মায়, এমনকি লবণের উপরেও সরাসরি জন্মাতে পারে ও বংশবিস্তার করে তাদের কি বলে? উত্তর হবে চূড়ান্ত হ্যালোফিলস, যেমন হ্যালোব্যাকটেরিয়াম। নেক্সট, যে সকল ব্যাকটেরিয়া দেহে ক্লোরোফিল উপস্থিত থাকার ফলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে তাদের কি বলে? উত্তর হবে সায়ানোব্যাকটেরিয়া, যেমন নষ্ট, ক্যানাবিনা, অসিলেটোরিয়া ইত্যাদি। নেক্সট, যে সকল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার নিউক্লিক অ্যাসিডে গুয়ানিন সাইটোসিনের অনুপাত তুলনামূলকভাবে কম অন্তরেণু গঠন করে তাদের কি বলে? উত্তর হবে ফার্মিকিউডস, যেমন ক্লস্ট্রিডিয়াম। নেক্সট, ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত নগ্ন চক্রাকার ডিএনএ যা সাইটোপ্লাজমে ভাসমান অবস্থায় থাকে তাকে কি বলে? উত্তর হবে নিউক্লিয়েড বলে। নেক্সট, ছত্রাক আকৃতির সূত্রাকার ব্যাকটেরিয়াদের কি বলা হয়? উত্তর হবে অ্যাক্টিনোমাইসিটিস বলা হয়। নেক্সট, ব্যাকটেরিয়া এবং আদ্যপ্রাণী দুয়েরই বৈশিষ্ট্যযুক্ত এক প্রকার লম্বা, সরু ও সর্পিলাকার আণবিক কণিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে কি বলা হয়? উত্তর হবে স্পাইরোকিটি, যেমন স্পাইরোকিটি প্যালিডা, স্পাইরোকিটি বোরেলিয়া ইত্যাদি। নেক্সট, ব্যাকটেরিয়ার মতো দেখতে হলেও আকারে ব্যাকটেরিয়া থেকে ছোট, 0.1 to 0.25 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট এবং কোষপ্রাচীরবিহীন প্লুরোনিউমোনিয়ার মতো জীবাণুদের কি বলা হয়? উত্তর হবে মাইকোপ্লাজমা, একে আবার PPLO বা প্লুরোনিউমোনিয়া লাইক অর্গানিজমও বলা হয়ে থাকে। নেক্সট, জলে ভাসমান আণুবীক্ষণিক সালোক সংশ্লেষে সক্ষম হলোফাইটিক পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ প্ল্যাঙ্কটনদের কি বলা হয়? উত্তর হবে ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হয়। নেক্সট, জলে ভাসমান আণুবীক্ষণিক সালোক সংশ্লেষে অক্ষম হলোজৈক পুষ্টি সম্পন্নকারী প্রাণী প্ল্যাঙ্কটনদের কি বলে? উত্তর হবে জুপ্ল্যাঙ্কটন বলে। নেক্সট, হলোজৈক পুষ্টি সম্পন্নকারী প্রোটিস্টদের কি বলা হয়? উত্তর হবে প্রোটোজোয়া বলা হয়। নেক্সট, 3.1 বিলিয়ন বছরের একটি প্রাচীনতম জীবাশ্মের নাম লেখো। উত্তর হবে ব্যাকটেরিয়া। নেক্সট, এটি পরভোজী সপুষ্পক উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে কলসপত্রী। নেক্সট, প্রোক্যারিওটস ও ইউক্যারিওটস শব্দ দুটি প্রথম উপস্থাপন করেন কোন বিজ্ঞানী? উত্তর হবে বিজ্ঞানী ডক্টেরি। নেক্সট, মাইক্রোটিউবিউল যে প্রোটিন দ্বারা গঠিত তার নাম কি? উত্তর হবে টিউবিউলিন। নেক্সট, একইভাবে ফ্লাজেলা যে প্রোটিন দ্বারা গঠিত তার নাম কি? উত্তর হবে ফ্লাজেলিন। নেক্সট, ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রথম পর্যবেক্ষণ করেন কে? উত্তর হবে বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওয়েনহক। নেক্সট, ব্যাকটেরিয়ার শব্দটি প্রথম প্রচলন করেছিলেন কে? উত্তর হবে বিজ্ঞানী এহরেনবার্গ। নেক্সট, আর্কিব্যাকটেরিয়ার কয়েকটি উদাহরণ দাও। উত্তর হবে মিথানোব্যাকটেরিয়াম, হ্যালোব্যাকটেরিয়াম, পাইরোকক্কাস ইত্যাদি। নেক্সট, অ্যাক্টিনোমাইসিটিসের কয়েকটি উদাহরণ দাও। উত্তর হবে স্ট্রেপটোমাইসিস গ্রিসিয়া, স্ট্রেপটোমাইসিস রিমোজাস ইত্যাদি। নেক্সট, যে সকল ব্যাকটেরিয়া 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভালো বৃদ্ধি লাভ করে তাদের কি বলে? উত্তর হবে মেসোফিলিক ব্যাকটেরিয়া, যেমন ইকোলা বা এস্টেরিচিয়া কোলাই। নেক্সট, যে সকল ব্যাকটেরিয়া 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভালো বৃদ্ধি লাভ করে তাদের কি বলে? উত্তর হবে সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া, যেমন মিথানোজিনিয়াম। নেক্সট, যে সকল ব্যাকটেরিয়া 0 ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা কম উষ্ণতায় ভালো বৃদ্ধি লাভ করে তাদের কি বলে? উত্তর হবে ক্রায়োফিলিক ব্যাকটেরিয়া, যেমন মাইক্রোকক্কাস। নেক্সট, ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর হবে ডায়ালিস্টা নিউমোসিনটেস। একইভাবে বৃহত্তম ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর হবে থিওমার্গারিটা ম্যাগনিফিকা। নেক্সট, গোলাকার এবং স্বচ্ছ ব্যাকটেরিয়াকে কি বলা হয়? উত্তর হবে কক্কাস বলা হয়। নেক্সট, দুটি গোলাকার ব্যাকটেরিয়া একত্রিত হয়ে যে ব্যাকটেরিয়া সৃষ্টি করে তাকে কি বলে? উত্তর হবে ডিপ্লোকক্কাস বলে। নেক্সট, অনেকগুলি গোলাকার ব্যাকটেরিয়া মালার মতো পরস্পর সংযুক্ত হয়ে যে ব্যাকটেরিয়া সৃষ্টি করে তাকে কি বলে? উত্তর হবে স্ট্রেপটোকক্কাস বলে। নেক্সট, বহু সংখ্যক গোলাকার ব্যাকটেরিয়া গুচ্ছাকারে যুক্ত হয়ে যে ব্যাকটেরিয়া গঠন করে তার নাম কি? উত্তর হবে স্ট্যাফাইলোকক্কাস। একইভাবে বহু সংখ্যক গোলাকার ব্যাকটেরিয়া ঘনকাকারে সজ্জিত হয়ে যে ব্যাকটেরিয়া গঠন করে তার নাম কি? উত্তর হবে সার্সিনি। নেক্সট, দণ্ডাকার ব্যাকটেরিয়াকে কি বলা হয়? উত্তর হবে ব্যাসিলাস। কমা আকৃতির ব্যাকটেরিয়াকে কি বলা হয়? উত্তর হবে ভিব্রিও। নেক্সট, পরিবেশের তারতম্য অনুযায়ী যে সকল ব্যাকটেরিয়া নিজেদের দেহের আকৃতি পরিবর্তন করতে পারে তাদের কি বলে? উত্তর হবে প্লিওমরফিক ব্যাকটেরিয়া, যেমন অ্যাসিডোব্যাকটেরিয়াস স্পিসিস। নেক্সট,
যেসব ব্যাকটেরিয়ার দেহে কোনো ফ্ল্যাজেলা থাকে না তাকে কি বলে? উত্তর হবে আট্রিকাস ব্যাকটেরিয়া। নেক্সট, যে সকল ব্যাকটেরিয়া দেহের এক প্রান্তে একটি মাত্র ফ্ল্যাজেলা থাকে তাকে কি বলে? উত্তর হবে মনোট্রিকাস ব্যাকটেরিয়া। নেক্সট, যেসব ব্যাকটেরিয়া দেহের উভয় প্রান্তে একটি করে ফ্ল্যাজেলা থাকে তার নাম কি? উত্তর হবে অ্যাম্ফিট্রিকাস ব্যাকটেরিয়া। নেক্সট, যেসব ব্যাকটেরিয়ার এক প্রান্তে একাধিক ফ্ল্যাজেলা থাকে তার নাম কি? উত্তর হবে সেফালোট্রিকাস ব্যাকটেরিয়া। নেক্সট, যেসব ব্যাকটেরিয়ার দেহের উভয় প্রান্তে একাধিক সংখ্যক করে ফ্ল্যাজেলা থাকে তার নাম কি? উত্তর হবে লোফোট্রিকাস ব্যাকটেরিয়া। নেক্সট, যেসব ব্যাকটেরিয়ার সমগ্র বহিঃপৃষ্ঠতলে বহু সংখ্যক ফ্ল্যাজেলা থাকে তার নাম কি? উত্তর হবে পেরিট্রিকাস ব্যাকটেরিয়া। নেক্সট, যেসব ব্যাকটেরিয়া শক্তির উৎসরূপে সূর্যালোক এবং কার্বনের উৎসরূপে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে পুষ্টি সম্পন্ন করে তাদের কি বলে? উত্তর হবে ফটোলিথোট্রপস ব্যাকটেরিয়া। নেক্সট, যেসব ব্যাকটেরিয়া শক্তির উৎসরূপে সূর্যালোক এবং কার্বনের উৎসরূপে জৈব যৌগ ব্যবহার করে পুষ্টি সম্পন্ন করে তার নাম কি? উত্তর হবে ফটো অর্গানোট্রপস ব্যাকটেরিয়া। নেক্সট, যেসব ব্যাকটেরিয়া শক্তির উৎসরূপে বিভিন্ন অজৈব পদার্থ এবং কার্বনের উৎসরূপে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে পুষ্টি সম্পন্ন করে তার নাম কি? উত্তর হবে কেমোলিথোট্রপস ব্যাকটেরিয়া। নেক্সট, পূর্ণ মৃতজীবী ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর হবে ব্যাসিলাস মাইকয়েডিস। নেক্সট, আংশিক মৃতজীবী ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর হবে ভিব্রিও কলেরি। নেক্সট, পূর্ণ পরজীবী ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর হবে স্ট্রেপটোকক্কাস স্পিসিস। নেক্সট, আংশিক পরজীবী ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর হবে স্ট্যাফাইলোকক্কাস স্পিসিস। নেক্সট, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের কয়েকটি উপাদানের নাম লেখো। উত্তর হবে পেপটাইডোগ্লাইকেন বা মিউরামিক অ্যাসিড, এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন, এল অ্যালানিন, ডি গ্লুটামিক অ্যাসিড ইত্যাদি। নেক্সট, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরে পলিস্যাকারাইড, গ্লুকোপ্রোটিন ও পলিপেপটাইড ধর্মী কোষীয় ক্ষরণ যে নরম আঠালো স্তর তৈরি করে তাকে কি বলে? উত্তর হবে স্লাইম স্তর বলে। নেক্সট, ফ্ল্যাজেলিন নামক প্রোটিন নির্মিত এবং বিশাল বডি হুক ও ফিলামেন্টের সমন্বয়ে গঠিত ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমীয় বহিঃস্তর থেকে উৎপন্ন এবং বাইরে প্রসারিত এক প্রকার সূক্ষ্ম দীর্ঘ সুতোর মতো অংশকে কি বলে? উত্তর হবে ফ্ল্যাজেলা বলে। নেক্সট, ব্যাকটেরিয়া কোষের বহির্গাত্রে প্রায় 50 থেকে 500টি ফ্ল্যাজেলা অপেক্ষা ক্ষুদ্র ও সরু প্রোটিন নির্মিত তন্তু থাকে তাদের কি বলে? উত্তর হবে ফিমব্রি বলে। নেক্সট, ফিমব্রি সদৃশ কিন্তু দৈর্ঘ্যে সামান্য বেশি এবং সংখ্যায় একটি বা কয়েকটি তন্তু বিশেষ যারা পিলিন প্রোটিন নির্মিত তাদের কি বলা হয়? উত্তর হবে পিলি বলা হয়। নেক্সট, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম ছাড়াও কিছু ব্যাকটেরিয়ায় যে স্বাধীন স্বতন্ত্র গোলাকার ডিএনএ থাকে তাকে কি বলে? উত্তর হবে প্লাজমিড বলে। নেক্সট, ব্যাকটেরিয়ার কোষপর্দা ভিতরে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে গোলাকার বা ভিলায় আকৃতির থলির মতো যে গঠন সৃষ্টি করে তার নাম কি? উত্তর হবে মেসোজোম। নেক্সট, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত ব্যাকটেরিয় ক্লোরোফিল, ব্যাকটেরিয় ভিরিডিন ইত্যাদি রঞ্জক পদার্থপূর্ণ কোষীয় অঙ্গাণুকে কী বলে? উত্তর হবে ক্রোমাটোফোর বলে। নেক্সট, জননে অংশগ্রহণকারী প্লাজমিডের নাম কি? উত্তর হবে এফ প্লাজমিড বা ফার্টিলিটি প্লাজমিড। নেক্সট, কলিসিন নামক অ্যান্টিবায়োটিক পদার্থ তৈরি করে এমন প্লাজমিডের নাম কি? উত্তর হবে কল প্লাজমিড। নেক্সট, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী পদার্থ তৈরির মাধ্যমে রেজিস্ট্যান্স বা প্রতিরক্ষা প্রদান করে এমন প্লাজমিডের নাম কি? উত্তর হবে আর প্লাজমিড বা রেজিস্ট্যান্ট প্লাজমিড। নেক্সট, ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট প্রজননিক বস্তু যেমন ফাজ ভাইরাসের ডিএনএ যা ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে অঙ্গীভূত হয়ে অথবা স্বাধীনভাবে থাকে তাকে কি বলে? উত্তর হবে এপিজোম বলে। নেক্সট, অ্যান্টিবায়োটিক উৎপাদনের সক্ষম দুটি অ্যাক্টিনোমাইসিটিস গোষ্ঠীর অণুজীবের নাম লেখো। উত্তর হবে স্ট্রেপটোমাইসিস গ্রিসিয়াস, স্ট্রেপটোমাইসিস রিমোজাস। নেক্সট, ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের দুটি উপাদানের নাম লেখো যা উদ্ভিদ কোষে নেই। উত্তর হবে টিকোইক অ্যাসিড এবং মিউরামিক অ্যাসিড। নেক্সট, একটি বায়ুজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। নেক্সট, কয়েকটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে রাইজোবিয়াম, সিউডোমোনাস ইত্যাদি। নেক্সট, একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে এস্টেরিচিয়া কোলাই যা আমাদের অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষ করে থাকে। নেক্সট, একটি সবজী ও একটি পরভোজী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে সবজী ক্লোরোবিয়াম এবং পরভোজী সালমোনেলা। নেক্সট, জৈব অ্যাসিড উৎপাদনকারী দুটি ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে অ্যাসিটোব্যাক্টর অ্যাসিটি যা অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে এবং ক্লস্ট্রিডিয়াম বিউটারিকাম যা বিউটারিক অ্যাসিড উৎপন্ন করে থাকে। নেক্সট, অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী কয়েকটি ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে স্ট্রেপটোমাইসিস গ্রিসিয়াস, ব্যাসিলাস, সাবটিলিস ইত্যাদি। নেক্সট, যে বিশেষ পদ্ধতিতে জিন ব্যাকটেরিয় ফাজের মাধ্যমে এক ব্যাকটেরিয়া থেকে অন্য এক ব্যাকটেরিয়াতে পৌঁছে যায় তাকে কি বলে? উত্তর হবে ট্রান্সডাকশান বলে। নেক্সট, যে বিশেষ পদ্ধতিতে কোনো ধ্বংসপ্রাপ্ত ব্যাকটেরিয়ার ডিএনএ সজীব ব্যাকটেরিয়া কর্তৃক গৃহীত হয়ে উভয়ের সমন্বয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাকটেরিয়া সৃষ্টি করে তার নাম কি? উত্তর হবে ট্রান্সফরমেশন। নেক্সট, প্রাণীদেহে প্রবেশ করার পর কোনো ব্যাকটেরিয়া যখন তার দেহে উপস্থিত পিলির সাহায্যে লোহিত রক্তকণিকার আসঞ্জন ঘটায় ফলে লোহিত রক্তকণিকাগুলি দলবদ্ধ হয়ে যায় তখন সেই ঘটনাকে কি বলে? উত্তর হবে হিমাগ্লুটিনেশন বলে।
নেক্সট, প্রতিকূল পরিবেশে অনেক সময় ব্যাকটেরিয়া কোষের অভ্যন্তরে ভেতর হতে বাইরে স্পোরওয়াল, কর্টেক্স এবং এন্ডোস্পোরিয়াম নামক আবরণে আবৃত ডিএনএ, আরএনএ, প্রোটিন ইত্যাদি যুক্ত উচ্চ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন যে রেণু সৃষ্টি হয় তাকে কী বলে? উত্তর হবে এন্ডোস্পোর বা অন্তরেণু বলে। নেক্সট, কোনো কোনো ব্যাকটেরিয়া দেহে উৎপাদিত এক প্রকার প্রোটিন জাতীয় বস্তু যা সংবেদনশীল ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে টক্সিন হিসেবে কাজ করে এবং তাদের মেরে ফেলে তাকে কী বলে? উত্তর হবে ব্যাকটেরিওসিন বলে। নেক্সট, যে সকল ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলে উচ্চচাপে বাঁচতে সক্ষম তাদের কী বলে? উত্তর হবে ব্যারোফিলস বলে। নেক্সট, যেসব ব্যাকটেরিয়া খুব কম অক্সিজেন ঘনত্বে বসবাস করে তাদের কী বলে? উত্তর হবে মাইক্রো এরোফিলিক ব্যাকটেরিয়া। নেক্সট, কোষ প্রাচীরে প্রায় 80% পেপটাইডোগ্লাইকান ও সামান্য টিকোয়িক অ্যাসিড বিশিষ্ট যে সকল ব্যাকটেরিয়া গ্রাম রঞ্জন পদ্ধতিতে ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন যোগে রঞ্জিত থেকে নীলাভ বেগুনি বর্ণ ধারণ করে তাদের কী বলে? উত্তর হবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। নেক্সট, কোষ প্রাচীরে প্রায় 20% পেপটাইডোগ্লাইকান যুক্ত এবং তুলনামূলক অধিক লাইপোপলিস্যাকারাইড বিশিষ্ট যে সকল ব্যাকটেরিয়া গ্রাম রঞ্জন পদ্ধতিতে প্রাথমিকভাবে ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন যোগে রঞ্জিত থেকে অ্যালকোহল বা অ্যাসিটোনে ধৌত করার পর বর্ণহীন হয়ে যায় এবং স্যাফ্রানিন প্রয়োগে লাল বা গোলাপি বর্ণ ধারণ করে তাদের কী বলে? উত্তর হবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। নেক্সট, সন্ধিপদ প্রাণী যেমন উকুন, মাছি, এঁটেল পোকা ইত্যাদি প্রাণীদের পৌষ্টিকনালীতে পূর্ণ পরজীবী হিসেবে বসবাস করে কোন প্রাণী? উত্তর হবে রিকেটসিয়া। নেক্সট, রিবুলারিয়া, অ্যানাবিনা ইত্যাদি শৈবাল জলাশয়ে অধিবিষ বা টক্সিন ক্ষরণ করার ফলে জলাশয়ের প্রাণীদের অস্তিত্ব বিপন্ন হয় এবং জলাশয়ের জল দুর্গন্ধযুক্ত ও ব্যবহারের অনুপযোগী হয়। এই ঘটনাকে কী বলে? উত্তর হবে অ্যালগাল ব্লুম বলে। নেক্সট, সালোক সংশ্লেষকারী প্রোক্যারিওটদের কী বলা হয়? উত্তর হবে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল বলা হয়। নেক্সট, সায়ানোব্যাকটেরিয়া কোষের প্রোটোপ্লাজমের প্রান্তের দিকে অবস্থিত রঞ্জক পদার্থযুক্ত সাইটোপ্লাজমের স্তরকে কী বলে? উত্তর হবে ক্রোমোপ্লাজম বলে। নেক্সট, সায়ানোব্যাকটেরিয়ার কোষে উপস্থিত কয়েকটি রঞ্জক পদার্থের নাম লেখো। উত্তর হবে ক্লোরোফিল এ, সায়ানোফাইসিন, ফাইকোসায়ানিন, সায়ানোফাইসিন, ফাইকো এরিথ্রিন ইত্যাদি। নেক্সট, সায়ানোব্যাকটেরিয়ার কোষে উপস্থিত সঞ্চিত খাদ্যবস্তুর নাম কী? উত্তর হবে সায়ানোফাইসিয়ান স্টার্চ বা সেসার, ফ্যাট দানা, প্রোটিন দানা ইত্যাদি। নেক্সট, সায়ানোব্যাকটেরিয়ার কোষে অবস্থিত ক্রোমোপ্লাজম পরিবেষ্টিত কেন্দ্রীয় স্বচ্ছ বর্ণহীন নিউক্লিয় পদার্থযুক্ত অংশ যেখানে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস এবং নির্দিষ্ট ক্রোমোজোম থাকে না তাকে কী বলে? উত্তর হবে সেন্ট্রাল বডি বলে। নেক্সট, আফ্রিকায় প্রোটিনের উৎসরূপে খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এমন একটি সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে স্পাইরুলিনা। নেক্সট, চীন দেশে খাদ্য হিসেবে কোন সায়ানোব্যাকটেরিয়া ব্যবহৃত হয়? উত্তর হবে নস্টোক। নেক্সট, অ্যান্টিবায়োটিক প্রস্তুতকারী সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে লিংভিয়া। নেক্সট, মশার লার্ভাদশায় বংশবিস্তার রোধ করে এমন কয়েকটি সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে অ্যানাবিনা, অলোসিরা ইত্যাদি। নেক্সট, টক্সিন ক্ষরণকারী কয়েকটি সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে মাইক্রোসিস্টিস, অ্যানাবিনা ইত্যাদি। নেক্সট, নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে নস্টোক, অ্যানাবিনা, অসিলেটোরিয়া ইত্যাদি। নেক্সট, সবচেয়ে সরল ও ক্ষুদ্র প্রকৃতির প্রোক্যারিওটদের কী বলা হয়? উত্তর হবে মাইক্রোপ্লাজমা বা মলিকিউলস বলে। নেক্সট, মাইক্রোপ্লাজমার আয়তন কত? উত্তর হবে 0.1 to 0.15 মাইক্রোমিটার। নেক্সট, মানবদেহে ইউরোফ্রাইটিস বা মূত্রনালী প্রদাহ রোগ সৃষ্টিকারী প্রোক্যারিওটদের নাম কী? উত্তর হবে মাইক্রোপ্লাজমা। নেক্সট, ভাইরাস ও ব্যাকটেরিয়ার অন্তর্বর্তী অণুজীবদের নাম কী? উত্তর হবে রিকেটসিয়া। নেক্সট, অ্যাক্টিনোমাইসিটিস বা মাইসিলীয় প্রকৃতির ব্যাকটেরিয়াদের পূর্বে কী নামে ডাকা হতো? উত্তর হবে রে ফাঞ্জাই নামে ডাকা হতো। নেক্সট, রে ফাঞ্জায়ের কোষ প্রাচীরে উপস্থিত অ্যাসিডের নাম কী? উত্তর হবে মাইকোলিক অ্যাসিড। নেক্সট, স্ট্রেপটোমাইসিস থেকে প্রাপ্ত কয়েকটি অ্যান্টিবায়োটিক ঔষধের নাম? উত্তর হবে স্ট্রেপটোমাইসিন, ক্লোরামফেনিকল, অ্যাজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন ইত্যাদি। নেক্সট, অ্যালনাস নামক লিগিউমবিহীন উদ্ভিদের মূলে অর্বুদ গঠন করে নাইট্রোজেন সংবন্ধন ঘটায় এমন একটি অ্যাক্টিনোমাইসিটিসের নাম লেখো। উত্তর হবে ফ্রাঙ্কিয়া। বেশ, তোমরা এই প্রশ্নের উত্তরগুলি মাথায় রাখার চেষ্টা করো, আশা করি তোমাদের উপকার আসবে। এখনকার মতো এই পর্যন্ত থাকলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।